একসাথে তো এত জিনিসপত্র গোছানো সম্ভব নয়, তাই প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আলু ভাজছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সরু সরু করে আলুটা বানিয়েছি। একটু তেল বেশি করে দিয়ে ভাজলাম। কাল রাত্রিবেলা অন্ন করে রেখেছিলাম। অন্নটাকে রাত্রিবেলা জল ঢালিনি, কেননা অত গরমে গরম অন্নতে জল ঢালে আরও বেশি নষ্ট হয়ে যায়। তাই সকালবেলা উঠে জল ঢেলেছি, এই আলু ভাজছি ভেজে, আর এটাই খাওয়া হবে, কারণ এত গরমে গরম গরম খাবার আর খেতে চা করছে না, সেই জন্য এই ঘানটা ভাত হবে। আর জিনিসপত্র সব প্যাকিং করছি, ব্যাগের মতো ঢোকাচ্ছি সব। আস্তে আস্তে করে একটু একটু করে না গুছিয়ে রাখলে হবে না, সেই জন্য এই যে ব্যাগের মধ্যে সব জামা কাপড়গুলো ঢুকিয়েছি, আর বাদ বাকি যা সমস্ত জিনিসপত্র আছে সব এরকম করে ঢোকাবো, ঢুকিয়ে আর নিয়ে যাব। মশলা জিনিসপত্রগুলো এরকম বালতির মধ্যে ঢুকিয়ে দিলে সুবিধা হয় নিয়ে যেতে। আর জামা কাপড় সব এই একটা ব্যাগের মধ্যে হয়ে গেছে, শুধু বালিশগুলো আর চাদর আছে, ওইগুলো সব আলাদাভাবে বেঁধে নেবো। এই স্ট্যান্ড ফ্যানটা আছে, ফ্যানটাও নিয়ে যেতে হবে। এই যে অন্ন করে রেখেছিলাম রাত্রিবেলা, গরম তো, সকালবেলা উঠে জল ঢেলেছি। রাত্রিবেলা গরম অন্নতে যদি জল ঢেলে রাখি না, তাহলে নরম হয়ে যায় সেই অন্নটা। চলো এখন আলু ভাজাটা একটু ভগবানকে দিয়ে দিই। তো শুধুই আলু ভাজা ভগবানকে দিচ্ছি, অবশ্য পান্তা ভাতটা কিন্তু প্রসাদই নয়। তো ওটা রাত্রিবেলা করে গেছিলাম, সকালবেলা জল দিলাম। তো আলু ভাজা দিচ্ছি, যখনই যেটা করি সেটা ভগবানকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পান্তা ভাতটা তো বাসি হয়ে গেছে, তাই ওটা দিলে অনেকে অনেক রকম কথা বলবে, তাই দেওয়া যাবে না। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, ভগবানের প্রতি আলাদা ভাব, তারা দিতে পারে। তো আমি তো এখনও সেরকম ভক্ত হতে পারিনি, তাই আমার মধ্যে কোনো ভাবও আসেনি। আর বাসি খাবারগুলো ভক্তদের খাওয়া উচিত না, যারা শুদ্ধ ভক্ত হয় তারা কিন্তু খায় না। ওটা হচ্ছে তমগুণ, তো তমগুণে খাওয়ার জিনিসগুলো আমাদের খেতে নেই, বাসি পচা খাবারগুলো খেতে নেই। তো যাই হোক, আমরা সেই জায়গায় যেতে পারিনি এখনও, আমরা যেহেতু গৃহস্থ খাবার দাবার ফেলতে পারি না, মায়া লাগে, তো সেই জন্য সেগুলো খেয়ে নিই। আর এই গরমে গরম খাবারটা খেতে ইচ্ছা করে না, তাই পান্তা ভাত করেছে, নাহলে পান্তা ভাতও আমাদের খেতে নেই আর ভগবানকেও দিতে নেই। তো আমি একবার দিয়েছিলাম, তো অনেকে অনেক রকম কথা বলেছিলো, তাই তারপর থেকে আর দিই না। সেটা হচ্ছে মনের ভাব, ভগবানকে যদি ভালোবাসো, আমার যদি গরম লাগতে পারে ভগবানেরও গরম লাগবে, সেরকম মনোভাব নিয়ে যদি কেউ করে তো ঠিক আছে, কিন্তু তবুও অনেকে অনেক রকম কথা বলেছিলো, তাই আমি আর ভয়তে দিই না। যাই হোক না কেন, শুধু আলু ভাজা দিলাম, ভগবানকে অন্য কিছুও করে দিই। তো যখন যেটা করি সেটা গরম গরম খাবারটাই দিই, এমনকি যদি আমি রুটি বলি যে আটা মাখা রেখে দিই, যে আটা মাখার রুটিটাও আমি কিন্তু ভগবানকে দিই না, সেটা পরে প্রসাদই করে নিই, ভগবানের জল বা তুলসী পাতা বা তুলসী কাষ্ঠ দিয়ে প্রসাদই করে নিই পরে। আর এখন দেখো ভগবানের জন্য একটু পাস্তা করে নিচ্ছি, পাস্তাটা শুধুই করছি, এর মধ্যে কোনো সবজি দিইনি। এটা হচ্ছে এই বড় বড় কাঁচা লঙ্কা কিনেছিলাম, তো সেগুলো ওই ঝাল তো বেশি হয় না, হালকা ঝাল হয়, ক্যাপসিকামের মতো দিয়েছিলাম, লাল সবুজ দিয়েছিলাম, তো ওই ওটাই ভেজিটেবিলের মতো হয়ে গেছে। আর আলু আর আজকে দিইনি, আলু দিলেও হতো, একটু মশলা দিয়ে দিয়েছি আর হয়ে গেছে। এখন ভগবানকে থালা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল, তবে গরমটা সেরকমই, রোদ খাঁকা করে বেলার দিকে। আর এই যে এখন সাজিয়ে দিলাম, ব্যাগপত্র সব একটু একটু করে গোছাচ্ছি, প্রতিদিন একটু একটু করে গুছিয়ে না রাখলে একদিনে হবে না নিয়ে যাওয়ার জন্য, আর সেই জন্য প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখবো কাজের ফাঁকে। আর এখন ভগবানকে থালায় সাজিয়ে দিলাম একটা কাঁটা চামচ দিয়ে, তার সস দিয়ে ভগবানকে সেবা দেবো। আর রাতে যে বাসনগুলো পড়েছিল সকাল থেকে, সেগুলো সব মেজে নিয়েছি, মেজে ধুয়ে আর উবুর করে রেখেছি, আর একটু রেখে দিলাম, কালকেও হয়ে যাবে। এই যে বললাম যে বাসি খাবার খেতে নেই, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কিন্তু খায় না, কিন্তু আমরা ফেলতে পারি না, বেশি যদি হয়ে যায় ফেলতেও ভালো লাগে না, সেই জন্য ওই বাসি খাবারটাও খেতে হয়। আর যাই হোক, এখন সস দিয়ে দিলাম, ভগবানকে সেবা দেবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।